এবার কুরবানির দোয়া যখন আমরা কুরবানি করব, বিশেষ করে যাদের পারিবারিক ভাবে ছাগল আছে, খাসি আছে, দুম্বা আছে, ভেড়া আছে, এগুলো যখন জবাই করবেন, তখন প্রতিপক্ষে নিজের কুরবান নিজে করাটাই হলো সুন্নাহ। যদি সম্ভব হয় তখন আমরা পড়বো আল্লাহু তাকাব্বাল মিন্নি ওয়া মিন আহলি বাইতি। বিশ্বনবীজন মুসলিম শরীফের হাদিসের মধ্যে 1967 আল্লাহ রাসূল জানিয়ে দিলেন তুমি কি করো, এই দোয়া পরিবারের পক্ষ থেকে যখন একটা ছাগল জবাব করবা, খাসি জবাব করবা, তুম্বা ভেড়া যা কি জবাব করবা, আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন আহলি বাইতি, হে আল্লাহ আপনি আমার এবং আমার পরিবারের পক্ষ থেকে তুমি কুরবানি কবুল করে নাও, জোরে করুন আলহামদুলিল্লাহ। আর যখন গরু জবাই করেন ভাগায় যখন করবেন বিসমিল্লাহি আল্লাহু আকবার, অন্য দোয়া থাকতে পারে। এই জন্য পরিবারের পক্ষ থেকে পরিমাণ যদি একটু কমও হয়, 10 কেজি ওজনের ছাগল হয়তো এটা শর্ত না, 50 কেজি ওজনের, 40 কেজি ওজনের খাসি হয়তো এটা শর্ত না, একটা যান পরিবারের পক্ষ থেকে। আমার পরিবারের যতজনই সদস্য থাক, বিষ্ণুনবী বলছে আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন আহলি বাইতি, আমার এবং আমার পরিবারের পক্ষ থেকে আল্লাহ কুরবানি দিলাম, বিসমিল্লাহি আল্লাহু আকবার। 7 ভাগে কুরবানি দেওয়া যাবে, মাসলাস অসুবিধা নেই, দিতে পারবে। তাহলে একটু চিন্তা করতে হবে পরিবারের পক্ষ থেকে কুরবানি দেওয়ার গুরুত্ব কত। আর যখন 7 ভাগে দিচ্ছি, একটা যান 7 জনা মেলে নিয়ে টানাটানি হবে না, কিন্তু আমি বলি নাই হয়ে যাবে ইনশাল্লাহ, কিন্তু 7 ভাগের মধ্যে আবার দেখবেন সুদ ঘর আছে, জেনা ঘর আছে, তাস ঘর আছে, সারা রাত্রি ক্যারাম বোর্ডে গুটি খেলে জীবনও কুরদের নামাজ পড়ে না বেনামাজি, ওই লোক কিন্তু ওখানে ঢোকানো আছে, এদের এই কবুলটা আল্লাহ দরবারে হইতেও পারে নাও পারে। এই জন্য খুব সতর্ক নিয়ত করতে হবে, প্রতি বছর আমি একটা পরিবারের পক্ষ থেকে আলাদা একটা জান দিব, আল্লাহ যেন কবুল করেন সকল বলি আমি সকল বলি আমি। এই জন্য গত সপ্তাহের কথা বলেছিলাম, যখন আমরা নির্বাচন করবো তখন একটু নামাজি লোকগুলা দেখে, ভালো লোকগুলা যেন আমার সাথে থাকে, আমাদের উদ্দেশ্যই হলো আল্লাহ দরবারে কবুল। হ্যাঁ বলেন না সলাতি অনুসকি ওমাহিয়া ওমামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, সূরা আনআম আয়াত নম্বর 162 আল্লাহ তাআলা বলছেন আমার নামাজ আমার কুরবানি, রাসূলকে বলছেন আমার জীবনে যা কিছু ইবাদত হায়াত মত সব কিছু কার জন্য, আল্লাহর জন্য, তা আমার তো কিছু নাই সব কিছু আল্লাহর জন্য। তাহলে নিয়তের মধ্যে পরিশুদ্ধ থাকতে হবে। আর এখন হাটে হাটে যাওয়া অবস্থা শুরু হয়েছে যে গোটা ছাগলকে কেজি বাটখারা একটা জায়গাতে ঢুকিয়ে দিল, তার মাপে দেখা যাচ্ছে এই ওজন হলে এরকম দাম হবে, আস্তে আস্তে এমন অবস্থা হয়ে যায় আমাদের কুরবানি কী যে হবে আল্লাহ ভালো জানে, আল্লাহ মাফ করুন সকল গ্রামীণ, দেরের এই জায়গাটা খলসিয়াত না হওয়া পর্যন্ত আল্লাহ দরবারে ইবাদত কবুল হবে না, এটা ক্লিয়ার রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকে তৌফিক দান করেন, কুরবানির গোশত নিজে খাবেন, আত্মীয় স্বজনকে দিবেন, পাড়া প্রতিবেশীকে দিবেন, মুসাফিরকে দিবেন, বিধর্মীদেরকেও দেওয়া যায় যাচ্ছে যদি তারা ইসলামের ক্ষতি না করে, আপনার আমার বিরুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে সে লড়াই না করে আসে তাদেরকে দেওয়া যাবে, সমস্যা নেই, আপনি সারা বছর ধরে রাখতে পারবেন ফ্রিজ, অসুবিধা নেই, মশলা আছে। এই জন্য প্রথমত চাই তাসাদ্দাকু সাদাকা, বিভিন্নভাবে কথাগুলি আসছে যেন আমরা দানের হাতটা বাড়াতে পারি, আমরা যেন সবকে দিয়ে দিয়ে খেতে পারি, আমার সমাজের মধ্যে যেন কোনো ক্রমেই যেন গোশত পৌঁছানোর ক্ষেত্রে যেন কোনো গ্যাপ না থাকে, একটু খেয়াল রাখতে